আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। খুবই সুস্বাদু ফুলকপির একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তরকারি। ফুলকপি দিয়ে মাছের এই ঝোল তরকারিটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। আর এটা খুবই কমন একটি রেসিপি, সবাই কম বেশি এটা রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করেছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে হলুদ লবণ মেখে রাখা মাছ। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। মাছের হলুদ লবণ আমি 10 মিনিট আগে মেখে রেখেছিলাম। এখন এই মাছটা আমি উল্টাপাল্টা করে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, হালকা লাল করে ভেজে নিলেই হবে। রুই মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে। ফুলকপি এমনই একটি সবজি, এটা যেভাবেই রান্না করা হোক খেতে খুবই ভালো লাগে। আমি এই মাছগুলো উল্টাপাল্টা করে দিয়ে দুপাশটায় হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। আবারও প্যানে সামান্য তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যাবে, আমি আজকে পেঁয়াজ বাটা দিচ্ছি না। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে 2টা ছোট সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির সাথে আলু দিলে খেতে ভালো লাগবে, আলু ছাড়াও রান্না করে নেওয়া যাবে। এখন এই পেঁয়াজের সাথে আলুটা একটু ভেজে নেব। আলুটা আগে থেকে ভেজে নিলে আলুতে ভাজার একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগে। পেঁয়াজ আলু একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পানি যাতে পুড়ে না যায়। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা একটু কষিয়ে নেব। 3-4 মিনিট আলুটা কষিয়ে নিয়েছি, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি ফুলকপিগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপিটা মশলার সাথে মিলিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি ফুলকপি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব যাতে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ফুলকপি আলু 2টাই সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি খুব সুন্দর করে কষিয়ে নেব ফুলকপিটা মশলার সাথে। আলু ফুলকপি সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে আর ফুলকপিগুলো আলতো করে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। ফুলকপির ফুলগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগে না। এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো আমি একটু ফালি করে নিয়েছি মোটা করে। ফুলকপির সাথে টমেটো দিলে খেতে ভালো লাগবে, টমেটো ছাড়াও রান্না করে নেওয়া যাবে। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি, একটু ঝালঝাল বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আলতো করে একটু নেড়ে দেব। টমেটোগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে টমেটোগুলো। তরকারির ঝোলটা আমি আরও একটু টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া আলতো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিলিয়ে দেব। এখন দিয়ে দেব ধনে পাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নেব। 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ফুলকপি দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আলু ফুলকপি দিয়ে রুই মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে।
আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।